जय हिंद दोस्तों, आमी संजय पड़ा, आपने देखते हैं संजय पड़ा एंडी फॉर यूट्यूब चैनल, सबाई के संजय पड़ा एंडी फॉर यूट्यूब चैनल वेलकम, आशा करती हूँ आपने भालो आचन और भालो थाक बन, आमी आमार चैनल होती है वाइल्ड एनिमल्स की पृथ्वी जो दोस्तों ने नाचे तार ने आपने देख देखानो, ताई आज के आमी आर एक टा वीडियो अपलोड करते चले ची आपने वीडियो तक देख बन, और प्रतिदिन तो आमाके तो आमी साप तो धरते पारी ना, विभिन्न जगह आमाके जखने रेस्क्यू कॉल आसे विभिन्न जगह आमी रेस्क्यू करते जेते पारी ना, अनेक दूर दूरान्ते आसे তাই এখন আমি যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখুন আর আমার ভিডিও শুধু সাপ ধরা নয় বা বন্যপ্রাণীকে বাঁচানো নয় মানুষকে সচেতনতা করা কারণ সঞ্জয় পড়া ডান্ডি ফর ইউটিউব চ্যানেল হচ্ছে সব দিনের জন্যই আজকে নয় আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন সেখানে মানুষকে সচেতনতা করাবে মানুষকে কিছু শিক্ষা দিবে যাতে মানুষ কিছু বুঝতে পারে আমার সেই ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই আর আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা দেখুন আর সবার সঙ্গে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে আজকে কী আর প্রথমে বলতে থাকি আপনাদের আজকে একটা বিশেষ দিন এটা হচ্ছে ওয়ার্ল্ড পেঙ্গোলিন ডে যাকে আমরা বলছি বনরুই বনরুই মানে বনরুই বলতে গেলে আপনারা অনেকেই এই প্রাণীটিকে আপনারা গ্রাম গঞ্জে দেখতে পাবেন বাট এখন বিলুপ্তর পথে আমি যেটা আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এটা হচ্ছে পেঙ্গোলিন ওয়ার্ল্ড এটা হচ্ছে পেঙ্গোলিন বা বনরুই এই প্রাণীটা হচ্ছে ম্যামেলস মানে স্তন্যপায়ী প্রাণী এই প্রাণী পেঙ্গোলিন কথাটা এসছে পেঙ্গুলান থেকে মানে মালয়ম ওয়ার্ড থেকে এসছে যেটা কথার অর্থ হলো রোলার এই প্রাণীটি হচ্ছে সাধারণত নিরীহ প্রাণী এরা সাধারণত একা থাকতে পছন্দ করে আর এরা নিজেদের মানে রক্ষার্থে পরিবেশের সঙ্গে এমনভাবে অভিযোজিত হয়েছে এরা কি করে এরা নিজেদের বডিটাকে নিজেদের শরীরটাকে বলের মতো গুটিয়ে নেয় তার ফলে কারোর চোখে সহজেই পড়ে না যে অ্যানিমেলসটা আছে এরা আপনি দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনে আমি রেখেছি স্ক্রিনে পেঙ্গোলিনটা সত্যি মানে লম্বাটা আপাতত 80 সেন্টিমিটার হয় এদের যে জিপটা হয় সাধারণত 40 সেন্টিমিটারের মতো হয় মানে কতটা বড় অ্যানিমেলসটা বুঝতে পারছেন আর এদের যে ওজনটা যদি কথা বলি মানে এরা 24 থেকে 36 কেজির মতো হতে পারে আর আমাদের এই টোটাল ইন্ডিয়াতে আমরা চার ধরনের স্পিসিস আমরা পাই আর আমি কেন আপনাদের বাঁচাতে বলছি যে ওয়ার্ল্ড মানে পেঙ্গোলিনকে কেন বাঁচাতে বলছি যে পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা না একটা ভূমিকা আছে তাই প্রাণীকে বাঁচিয়ে রাখা দায়িত্ব আমাদের কারণ একটা খাদ্য শৃঙ্খলে যদি একটা প্রাণী না থাকে আর একটা প্রাণীর উপরে তার মানে মারাত্মক ক্ষতি পড়বে তাই আপনারা প্রাণীটাকে বাঁচিয়ে রাখুন প্রাণীটাকে যেখানে দেখতে পাবেন আমি দেখাচ্ছি ওই প্রাণীটিকে আপনারা মারবেন না বন দপ্তরকে কল করবেন নাহলে আমাকে কল করবেন আমি বন দপ্তরকে কল করে প্রাণীটিকে বন দপ্তরের হাতে তুলে দিব আর এর মানে এই মানে আগে মানে অ্যানিমেলসটা প্রচুর পাওয়া যেত মানে হিউজ পাওয়া যেত বাট এখন পাওয়া যায় না তার একটাই কারণ কি হচ্ছে যে এর স্কেল আর এর মাংস মানে চায়নার ভিয়েতনামে এত পরিমাণে মানে প্রাণীটা এত পরিমাণে এখন মানে ওখানে সরবরাহ করা হয় মানে যারা পচার যারা চোরা শিকারী তারা এত পরিমাণে ওখানে বিক্রি করে মানে শুধু চায়নার ভিয়েতনামে ওদের মাংস আর স্কেলের জন্য এখানে মানে ওখানে এতটা সরবরাহ হয় চোরা শিকারী কিন্তু এটা যদি আমাদের বন্য মানে সরকার জানতে পারে তখন ইল্লিগাল মানে অপরাধ তখন এটা কিন্তু তা সত্ত্বেও আমরা এটাকে মানে রক্ষা করতে পারছি না প্রচুর পরিমাণে বিপন্ন যে আপনারা প্রাণীটিকে মারবেন না প্রাণীটিকে বাঁচিয়ে রাখুন আমার এই সচেতনতা বার্তা আপনারা মানে সবার মধ্যে পৌঁছে দিন যাতে আমি চাই প্রাণীটিকে আপনারা যেখানে দেখুক না কেন আপনারা বন দপ্তরকে কল করবেন প্রাণীটিকে বাঁচিয়ে রাখুন আর এই প্রাণীটা আমেরিকায় কি হয় এর স্কেল দ্বারা মানে বুট আমাদের আমরা যে বেল্ট পরি বেল্টের যে এগুলো হয় স্কেলগুলো হয় সবগুলো এখান থেকে তৈরি হয় তাই আপনারা এই প্রাণীটিকে কখনোই মারবেন না এই প্রাণীটিকে বাঁচিয়ে রাখুন কারণ একটা প্রাণী মারা গেলে আর টোটাল আমাদের যে প্রাকৃতিকটা ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে তাই আমি এই কথা বললাম কারণ আমি প্রতিদিন যে সাপের ভিডিও দিব বা একটা ইয়ে করবো সেটা তো আমার কখনো সম্ভব নয় মানে এর পরের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমি একটা কালচিবি সাপ ধরেছিলাম অবশ্যই কমন ক্রেট অনেকদিন পরে পেয়েছি অবশ্য সে সাপটাকে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি আপনারা সেই ভিডিওটা আমি দিব আপলোড করবো এরপরে আপনারা দেখবেন সেই ভিডিওটা প্রচুর কষ্টের মধ্যে গিয়ে আমাকে ভিডিওটা মানে সেখানে ছাড়তে হয়েছে সাপটাকে অনেকদিন তো আমি সাপ পাইনি বাট যখন পেয়েছি মানে আমি রেস্কিউ ভিডিও দিতে পারিনি বাট মানে তখন আমার সে ভাই ছিল না ভিডিও করতে পারিনি বাট আমি চেষ্টা করবো এরপরে যখন রেস্কিউ ভিডিও করবো তখন আমি ভিডিও মানে দিব আর আপনারা আমাকে প্রচুর পরিমাণে আমাকে এতদিন পর্যন্ত সাপোর্ট করেছেন আগেও সাপোর্ট করবেন সে আশা রাখছি আর আপনারা একটা কাজ করবেন আপনারা আমাকে লাইক করবেন একটা আর ছোটো একটা কমেন্ট করবেন কারণ একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে আমি আপনারা এখন ভিডিওতে কমেন্টই করেন না বা লাইকও করেন না লাইক তো ফ্রিতেই কোনো কিছু তো নেই লাইক করলে আমি বুঝতে পারবো ভিডিওটা ভালো বানাচ্ছি বা খারাপ বানাচ্ছি এইটা আপনাদেরকে ছোট্ট অনুরোধ আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর একটা ছোট্ট একটা লাইক দিবেন একটা কমেন্ট দিবেন কমেন্টে যা খুশি ভালো খারাপ ভালো মন্দ যা খুশি আপনারা লিখুন তাতে আমার কোনো ইচ্ছু না আমি দেখবো হ্যাঁ ভালো বানাচ্ছি খারাপ বানাচ্ছি সেটা একটা অনুপ্রাণিত হবো আর এই বছর আমি যত ধরনের অ্যানিমেলস পাবো যত ধরনের দিবস আছে ওয়াইল্ড অ্যানিমেলসের আমি সব দিবসই আপনাদের সচেতনতা করাবো জানাবো অনেক মানুষ জানে না গ্রামগঞ্জে এখন অনেক মানুষ জানে না যে কোন অ্যানিমেলস কী কথায় আছে কী নেই আমি বললাম আর পেঙ্গোলিন সম্পর্কে একটা আপনাদের যে কথাটা বলি পেঙ্গোলিনের সব থেকে বড় শত্রু হচ্ছে হাইনা লেপার্ড আর মানুষ কারণ এরা
বেঙ্গল ইনকে সহজেই মানে ক্যাচ করে নেয়। আর এরা যদি হ্যাবিটেট কথা বলি মানে এরা থাকে কোথায়, মানে আপনারা যদি আমার কাছে দাঁড়িয়ে আছেন মানে এখান থেকে প্রায় ধরে নিন 10 মিটার দূর পর্যন্ত বা 20 মিটার দূর পর্যন্ত আর একটা গর্তের মতো করে টানেল করে, মানে এখানে একটা গর্ত করেছে তো আর একটা গর্ত করে বেরিয়ে যায়, মানে সেই গর্তের মধ্যে এরা থাকে। আর এরা ছোট ছোট কীট পতঙ্গ ইনসেক্টস গুলো মাটির তলায় সেগুলো খেয়ে এরা বেঁচে থাকে। আর এরা বছরে একটা বছরে তিন থেকে চারটা বাচ্চা মতো প্রসব করে। তাই এই প্রাণীটাকে আপনারা কখনো মারবে না, যেখানে দেখুক না কেন আপনারা আমাকে কল করবেন। এই রিসেন্টলি নৈহাটিতে একটা পেঙ্গোলিন পাওয়া গেছে, বাট ওখানে বন দপ্তর এসে ধরে নিয়ে গেছে, খুব ভালো ব্যাপার দেখলাম। আপনারা আমার ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এটাই আমি যে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। আর এইভাবে আমাকে সাপোর্ট করুন যাতে আমার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো করে। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আর যখন গরমকাল আসবে তখন তো আমি প্রচুর হিউজ পরিমাণে সাপোর্ট ভিডিও আপনাদের আপলোড করবো, আপনারা দেখবেন, এটাই আপনাদের কাছে আশা রাখছি। বেশি কথা বলবো না, অনেকটা ওয়েদার আজকে অনেকটা খারাপ, আমি তো তার মধ্যে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, আপনার সঙ্গে পরের চ্যানেলে দেখা হবে, তত পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটাই শেষে কথা বলবো, রাখুন।